হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে এসেছি। রেসিপিটা হলো শীতকালীন পায়েস। শীতকালীন পায়েস মানেই হলো গিয়ে খেজুরের গুড়ের পায়েস। তো চলো আমি দেখাই যে আমি কেমন করে পায়েসটা রেডি করেছি। তো দেখলে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার আগে করলাম কি, চালটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়েছিলাম গোবিন্দভোগের চাল 150 গ্রাম, আর নিয়েছি 1.5 লিটার দুধ। 1.5 লিটার দুধটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি চালটাকে ঘি মাখিয়ে নিয়েছিলাম, আর সেই দুধটা গরম হওয়ার পরেই আমি চালটা দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পাটালি গুড়, 500 পাটালি গুড়। পাটালি গুড়টা ভেঙে টুকরো টুকরো করে নিয়েছিলাম, আর এদিকে ভালোভাবে পায়েসটা নাড়তে আছে যাতে তলায় না লেগে যায়। আর নিয়ে নেবো 50 গ্রাম আমল দুধ। তো আমল দুধটাকে গোলানোর জন্য আমি হালকা একটু গরম জল করে নিয়েছিলাম যাতে আমল দুধটাকে ভালোভাবে গোলানো যায়। তো আমল দুধটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, আর এর ফাঁকে দেখে নিলাম আমার চালটা কতদূর সেদ্ধ হয়েছে। তো চালটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেই আমাকে মিষ্টিগুলো যোগ করতে হবে। আগেই মিষ্টিগুলো যোগ করলে কিন্তু চালটা ভালো সেদ্ধ হবে না। তো চালটা সেদ্ধ হয়ে যাওয়ায় আমি আমল দুধটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা জলের থেকে তুলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পাটালি গুড়। এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। তো পায়েস রান্নার একটা বিরাট ব্যাপার হলো গিয়ে নাড়া বন্ধ করা যাবে না, নাড়াটা বন্ধ করলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে আমি বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা ঝট করে গিয়ে পট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখলে আমি কটা বাতাসা দিয়ে দিলাম, আমার মনে হলো মনে হয় একটুখানি মানে গুড় কম হচ্ছে, মানে মিষ্টি কম হচ্ছে, যার জন্য একটু ঘরে বাতাসা ছিল আমি দিয়ে দিয়েছি। আর যারা নতুন আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে আমার চ্যানেলের আপডেটগুলো পেতে থাকো। দেখো আমার পায়েসটা কী সুন্দর ফুটে উঠেছে, বেশ ফোটা দেখে মনে হচ্ছে প্রায় আমার পায়েসটা রেডি হয়ে গেছে। তো নাড়া বন্ধ করা যাবে না, নাড়তে হবে নাড়তে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দুটো কাঁচা তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা তেজপাতা পায়েসের সাথে খুব ভালো যায়। নাবানোর সময় আমি দিয়ে দেবো ঘি, ঘিয়ের গন্ধটা অসাধারণ, পায়েসের সাথে খুবই ভালো যায়। তোমরা চাইলে একটু এখানে এলাচ গুঁড়ো দিতে পারো, এলাচ গুঁড়ো দিলে গন্ধটা আরও সুন্দর হয়ে যেত, কিন্তু আমি দিতে পারলাম না কারণ আমার ফ্যামিলিতে অনেকে পছন্দ করে না, কিন্তু তোমরা পছন্দ করলে অবশ্যই দেবে। আর দেখছি একটু পাতলা আছে, পাতলাটা থাকবে না, ঠান্ডা হয়ে গেলে এটা গাঢ় হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।